नैशनल टाइगर कंजर्वेशन अथॉरिटी नया फरमाने जंगल पर्यटन को बक्सा व्याघ्र प्रकल्पे केंद्रीय बाघ संरक्षण संस्थार निर्देश मेने सप्ताह प्रत्येक सप्ताह मंगलवार बक्सा व्याघ्र प्रकल्पे पर्यटक प्रवेश सम्पूर्ण निषिद्ध करा हुआ है। ओई विशेष दिन बंद थाकबे जिप्सी साफारी आगामी पयला एप्रिल थेके लागू हबे ओई नियम जदिव देशेर अन्यान्य व्याघ्र प्रकल्पे बहुदिन धरे ओई नियम चालू छिल सेक्षेत्रे व्यतिक्रम छिल बक्सा व्याघ्र प्रकल्प आदते मानुषेर कोलाहल थेके बाघ एबं अन्यान्य बन्यप्राणीदेर सप्ताह एकटा दिन अब्याहत दितेई नैशनल टाइगर कंजार्भेशन अथरिटिर ओई सिद्धान्त मंगलवार एक विज्ञप्ति जारी करे राज्य बन दफ्तर एई सिद्धान्त কথা জানিয়েছেন। এ বিষয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর অপূর্ব সেন জানান সপ্তাহে একদিন বক্সা জঙ্গলে পর্যটকদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ এমনকি সেদিন সাফারি থেকে শুরু হয়ে সবকিছু বন্ধ শুধুমাত্র বক্সা এলাকায় যারা বাসিন্দা তারা ভেতরে থাকতে পারবেন। কত সাকসেস হলো এটা तो अभी तो आपका एक वक्तव्य लेते एक विषय में कत सक्सेस हलो हाँ यहाँ একটা ওপর থেকে অর্ডার এসেছে অর্ডারটা আপনাদেরকে অলরেডি আমি দেখিয়ে দিয়েছি প্রত্যেক মঙ্গলবার এটা বন্ধ থাকবে টুরিস্টের জন্য এবং ভেতরে যে টুরিস্ট অ্যাক্টিভিটি হয় যেমন ধরুন আপনার জিপ সাফারি হয় বা কেউ ট্রেকিং যাচ্ছে ওই আপনার পাহাড়ের দিকে বক্সা ফোর্টের দিকে সেগুলো অ্যাক্টিভিটিও কিন্তু এখানে বন্ধ থাকবে কিন্তু এখানে যারা ভিতরে লোক আছে গ্রামবাসী যারা আছে তারা কিন্তু এই অর্ডারের আওতায় আসবে না এবং কোনো ইমার্জেন্সি সার্ভিস যেমন ধরুন অ্যাম্বুলেন্স লাগছে বা তাদের খাবার যাচ্ছে বা বাচ্চা স্কুলে যাচ্ছে ডেইলি লাইফে যে রিকোয়ারমেন্টগুলো আমাদের হয় নর্মাল লাইফে সেই অ্যাক্টিভিটিগুলো কিন্তু এই অর্ডারের মধ্যে নেই অনলি গেটটা ক্লোজ হবে টুরিস্টদের জন্য এবং ভেতরে টুরিস্ট অ্যাক্টিভিটি যা হবে সেটাকে আমরা বন্ধ রাখবো টুরিস্ট অ্যাক্টিভিটিগুলো কি আমি বলে দিয়েছি আপনাকে জিপসি সাফারি বা ট্রেকিং এক্সেট্রা না এই ব্যাপারটা নিয়ে আমি আপনাকে একটা কথা বলি এই ব্যাপারটা নিয়ে একটা এনজিটি অর্ডার আমাদের আছে ভেতরে কি চলবে না চলবে তো এটা এখন সাবজুডিস আছে আমরা এটা নিয়ে এখন মাথা ব্যথা করছি না যখন এটা আপনার কোনো রেজাল্ট বেরিয়ে চলে আসবে কোর্ট থেকে কোনো অর্ডার হয়ে যাবে আফটার দ্যাট উইল বি লুকিং ইনটু দিস এটা অলরেডি ছিল আর কি বক্সার মধ্যে ছিল না তো তার জন্যই ওপর থেকে একটা ভাবনা চিন্তা করা হয়েছে প্লাস এনটিসি এর একটা গাইডলাইনও এসেছে তার উপর বেস করে এই অর্ডারটা সিলেক্ট ডব্লিউডব্লিউ করেছেন এটা কি উপকারিতা হবে স্যার কোনো মনে হচ্ছে দেখুন এক তো দু তিন উপকারিতা আছে এক তো আমাদের ইনফ্রাস্ট্রাকচার যারা টুরিস্ট ইউজ করে তাদের একটা মেনটেন্যান্সের ব্যাপার আছে সপ্তাহে একদিন মেনটেন্যান্স হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে একটা দিন আমরা যতই টুরিজম করি কিছু না কিছু ইম্প্যাক্ট তো অ্যানিমেলের উপর থাকেই একটা গাড়ি ঢুকছে বা কিছু একটা একটা দিন তাদের একটা সুবিধা থেকে যায় এই ধরনের ব্যাপারগুলো এর মধ্যে আমরা এক্সপেক্ট করছি আর কি মানে এটা কি মানে বলা যায় যে বন্যপ্রাণী যারা বন্যপ্রাণীর যেগুলো রয়েছে আর কি ভুটান অঞ্চলে মানে তাদেরকে একদিন ছুটি মানে মানে লোকালয় থেকে বা লোকালয়ের ছোঁয়ার থেকে অনেকটা দূরে রাখা বা যাদের আপনি এটা যেভাবে ব্যাখ্যা করতে পারেন কি একটা হিউম্যান ডিস্টারবেন্স থেকে ফ্রি রাখা অথবা আমাদের ইনফ্রাস্ট্রাকচারকেও ঠিকঠাক করা তো ওভারঅল আছে এটা কোনো পার্টিকুলার একটা রিজনের জন্য নাই দ্যাট ইজ সেভারাল রিজনস এটা কি বিশেষত নতুন করে শুরু করা হচ্ছে একটা যাতে কথা শোনা যাচ্ছিল যে বক্সা ব্যাঘ্র প্রকল্পে বাঘ আনা হচ্ছে তার আগে কি স্যার পরিকাঠামোগুলোকে এইভাবে তৈরি করা হচ্ছে যেন পরিবেশটাকে সঠিকভাবে তৈরি করা যায় দেখুন বাঘ আনা হবে কি না হবে এটার ব্যাপারে আমার কাছে এখনো কোনো ক্লিয়ার আমাদের কাছে কোনো ডাইরেকশন নেই বা আমার কাছে কোনো উপর থেকে অর্ডার কিছু আসেনি বা যখন একটা টাইগার রিজার্ভ থাকে তার হ্যাবিটেট ইমপ্রুভমেন্ট করা এটা আমাদের বেসিক ফাংশন আমরা আপাতত ওই বেসিক ফাংশনগুলোই করছি হ্যাবিটেট ইমপ্রুভমেন্ট বলুন কি হিউম্যান ডিস্টারবেন্স কমানো বলুন এই ব্যাপারগুলোর জন্য এগুলো করা হয় আর কি